এই উলনাটা দিয়ে একটা দারুণ রেসিপি করব। নমস্কার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের একটা আমি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো উলনাটা রেসিপি। এই সময় উল কাজ হয়ে থাকে আর আমি এখন উলনাটা কেটে নেব। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখবেন। এই দাওয়ালি নিয়েছি, দেখুন উলনাটা কাটব বলে। দেখুন বন্ধুরা, আমাদের বাগানে অনেক উল গাছ হয়েছে আর এটা এখানে বাড়ির পাশে একটা হয়েছে বড় ওল গাছ। এই ডাঁটাটা এখন কেটে নেব। দেখুন কত বড় ওল গাছ, এটা আমি লাগিয়েছিলাম। কি বড় গাছ দেখুন, আর পেঁপে গাছ, এই পেঁপে গাছ ওল গাছ যেন গোড়াগুলো একই লাগছে। কেটে এক কোপে কেটে দিয়েছি। এই দেখুন দেখুন কত বড় গাছ। ওল গাছ ডাঁটাটা টুকরো টুকরো করে দিয়েছি, এখন ওল ডাঁটা কেটে নেব। আর এই ওল ডাঁটাটা কাটতে হবে সাবধানে, একবার দাগ লেগে গেলে আঠা ছাড়িতে একদম শাড়ি একদম কালো হয়ে যাবে। কি মোটা দেখুন, এরকম ভাবে চেঁচে চেঁচে ফেলে দিতে হবে উপরের ছালটা। এইভাবে কেটে নিলাম, দেখুন এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আবার এইটাকে চৌকো করে কেটে নেব, এরকমভাবে সরু সরু করে কেটে নেব। এইভাবে করে সমস্ত ডাঁটা কেটে নেব। ডাঁটা কাটা হয়ে গেছে, তিনটে ঝিঙে আর দুটো আলু দেব। আলু আর ঝিঙেটা কেটে নেব। কেটে ধুয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নেব। ওভেন জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা সবজি। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ঢাকনা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সরিষার তেল, চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডাল ভরে নিয়েছি, ভেজে নেব। কড়াতে দিয়ে দেবো আর একটু তেল, তেল আছে দিয়ে দেবো সামান্য তেল। শুকনো লঙ্কা দুটো, তেজপাতা তিনটে, পাঁচ ফোড়ন এক চামচ, সেদ্ধ করা সবজি, স্বাদ মতন লবণ, চিনি এক চামচ, হলুদ গুঁড়ো এক চামচ, লঙ্কা গুঁড়ো এই চামচের চার ভাগের এক ভাগ,
ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা বড়ি, একটু ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা জিরে পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা সুস্বাদু রান্না রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য নামিয়ে নিলেই, পরিবেশন করলেই খাওয়া।